হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে জানাবো যে ইতিমধ্যে তোমাদের একটি নিউজ জারি হয়েছে, যেটি তোমাদের বেঙ্গল আজ বিকেল এইসব মানে নিউজ চ্যানেলে তোমাদেরকে আপডেট করানো হয়েছে। তোমাদের দেখো কনস্টেবল পদে যে নিয়োগ পত্রটি বিলি হয়েছিল সেটি সম্বন্ধে কিছু বলা হয়েছে, যে কনস্টেবল পদে নিয়োগপত্র বিলি হওয়ার 24 ঘন্টা আগে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। পুরুষ কনস্টেবল পদে আপাতত কোনো নিয়োগ নয় বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, আর তার জেরে থমকে গেল প্রায় 8,000 শূন্য পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্টেটের নির্দেশ ছাড়া আপাতত কোনো নিয়োগ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত। জানা গিয়েছে প্রায় 8,000 শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে 2019 সালে পরীক্ষা হয়। নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগে মামলা করেন 374 জন পরীক্ষার্থী। মামলাকারীদের অভিযোগ, ইন্টারভিউতে উত্তীর্ণ হলেও প্যানেলে তাদের নাম ছিল না। মূলত এই অভিযোগ তুলে মামলা হয় স্যাটে। এখানে রায় যায় মামলাকারীদের বিরুদ্ধে। স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করেন পরীক্ষার্থী। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করাতে হবে, কিন্তু এ মাসের 18 তারিখ স্যাট জানিয়ে দেয় তাদের একজন বিচারপতি থাকায় তারা মামলা শুনতে পারবেন না। তো বন্ধুরা, তোমাদের যে আগের বছর নিয়োগটি হয়েছিল তাদের মধ্যে 374 জন কেস করেছিল যে বিষয়টি নিয়ে, সেটি সম্বন্ধে হাইকোর্ট এখন পর্যন্ত নতুন নিয়োগের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি স্থগিত রেখেছে। তো বন্ধুরা, তোমরা এইসব খবর এখন মাথায় নেবেন না, এখন ফর্ম ফিল আপ চলছে, এখন ফর্ম ফিল আপ করো, তারপরে দেখা যাবে পরের বিষয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, দেখা যাবে পরের ভিডিওতে।